ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আগুন সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীরা যাতে কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় জাপান, জানালেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি। সুদান থেকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। রাবি অধ্যাপক তাহের হত্যা মামলার রিভিউ খারিজের রায় প্রকাশ, মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরের আইনি বাধা নেই। দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত হয়েছেন। মিয়ানমারের জান্তা প্রধানের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বেইজিং নেপিদো মৈত্রী আরও জোরদারের অঙ্গীকার। টানা ছয় দিনের পর আরও সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত সুদান সেনাবাহিনী ও আধা সামরিক আরএসএফ। স্বাধীনতাকামী ফিলিস্তিনি নেতা খাদের আদনানের মৃত্যুর জেরে হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব যাওয়ায় পিএসজিতে দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় লিওনেল মেসি।